এভরিওয়ান, আমি রিয়াঙ্কা। আজকে আমি 25 দিন পর ভিডিও করছি। অনেক দিন হয়ে গিয়েছে আমি ভিডিও করি না, তাই আজকে একটু জানি না কেন ভয় ভয় লাগছে, কারণ অনেক দিন থেকে ভিডিও করি না। মানে অনেক দিন, মানে অনেক দিন, 25 দিন। আমি 1 মার্চ লাস্ট ভিডিও আপলোড করেছিলাম, তারপর আজকে হচ্ছে 25 তারিখ ভিডিও করছি, কাট করবো। তো 25 দিন পর আজকে আমি ভিডিও করছি। খুব নিজেরও জানি কেমন একটা লাগছে। আসলে অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, সেজন্য মানে ভিডিও করতেই পারিনি। অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, অনেক নতুন জিনিস শিখেছি, অনেক কিছু, সেই সমস্ত কিছু আস্তে আস্তে আমি ভিডিওর মাধ্যমে আজকেই বলবো। কিন্তু তার আগে ভিডিওটা শুরু করি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো, খারাপ সব কিছু নিয়ে চলছে আমাদের। 25 তারিখ আর এখন মোটামুটি 5টা 5টার মতন তো বাজি, মোটামুটি অন্ধকারও হয়ে এসেছে, দেখিয়ে বুঝতে পারছো হয়তো। আর আজকে আমি তোমরা দেখেই বুঝতে পারছো অন্যরকম জায়গায় রয়েছি। তোমরা হয়তো ভাবছো নিশ্চয়ই দেখে যে কোথায় রয়েছি, কোথা থেকে ভিডিওটা শুরু করছি, সেই সমস্ত কথা আজকে তোমাদের আমি বলবো। তো চলো আস্তে আস্তে শুরু করি। তার আগে ছাদে রয়েছি, তো ছাদের পরিস্থিতি এই 25 দিনে কি হয়েছে সেটা একবার দেখে দিই। তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে 25 দিনে এত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি খুব ব্যস্ত ছিলাম, সত্যি ভীষণ ব্যস্ত ছিলাম। এদিকে বাড়িতে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ আমি ছাদে রয়েছি, দেখলেই তোমরা বুঝতে পারবে ছাদেও অনেক কাজ হচ্ছে। প্লাস নিজেরও অনেক কাজ ছিল, অনেক মানে অনেক কাজ ছিল, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের বলবো। আর লাস্ট কয়েকদিন ধরে এত কিছু নিয়ে ব্যস্ত ছিলাম না, মানে তোমাদের কি বলবো। চলো আস্তে আস্তে সব কিছু বলছি, ভিডিওটা শুরু করি তার আগে। এই যে দেখো, এটা একটা ঘর হয়েছে এখানে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ চারদিকে ইট, বালি, পাথর, আর এই পিলারগুলো হচ্ছে। আমার গাছগুলোর অবস্থা দেখো ভীষণই খারাপ। এর আগের বার কিছু গাছ নষ্ট হয়েছিল এমন করে, আর এইবার যা ছিল সেটাও নষ্ট হয়ে গেল। এই দেখো, আর এই হচ্ছে সেই ওই যে ঘরটা যেটার মধ্যে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে কথা বলছিলাম। তো দেখো এই কয়েকদিনে ছাদ কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের। তো এই পিলারগুলো করা হচ্ছে কারণ ওপরে টিন দিয়ে দেওয়া হবে, টিনের শেড দিয়ে দেওয়া হবে, সেজন্য কাজ চলছে। চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদেরকে বাকি সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি। মানে এই 25 দিনে দেখো কত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তোমরা লাস্ট যে ভিডিওটা আমার দেখেছিলে, মানে লক্ষ্মী পুজোর স্পেশাল ভিডিও, যেই টিনটা আমি করেছিলাম 25 দিন আগে, তখনও মানে ছাদ পরিষ্কার ছিল। এই 25 দিনে মানে এত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, সেজন্য আমি একদম সময় পাইনি ভিডিও করার। আর যা কিছু করেছি না এই 25 দিনে, সব কিছু যেমন নতুন ছিল তেমনি ব্লগিংটাও আমার কাছে নতুন, সেজন্য সব কিছু এত নতুন জিনিস আমি একসাথে তালমিল বসাতে পারিনি, সেজন্য গ্যাপ হয়ে গিয়েছে। আমার নিজেরও খারাপ লেগেছে, কিন্তু চেষ্টা করবো আমি এরপর থেকে কন্টিনিউ করার। আমি সবসময় ব্লগে এসে বলি যে এরপর থেকে আমি রোজ ভিডিও করবো, রোজ ভিডিও করবো, কিন্তু আমার গ্যাপ পড়েই যায়। কিন্তু এখন থেকে আমি সত্যি চেষ্টা করতে চাই, আমাকে তো একটু সিরিয়াস হতেই হবে, না হলে তো হবে না। তো চেষ্টা করবো এখন থেকে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। আদিও আছে, আদির শরীরটা ভালো নেই, সেটাও তোমাদের বলবো। চলো, অনেক কিছু বলার আছে, অনেক গল্প, অনেক কিছু বলার আছে তোমাদের, সব কিছু স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বলছি। চলো নিচে যাই তার আগে। চলো, এখন আমাদের ছাদ থেকে বেরোতে গেলে উল্টো দিক দিয়ে বেরোতে হয়, কারণ ঘরটা হওয়াতে ওই পাশে, এই পাশে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, অনেক কিছু জানো, তোমাদের অনেক কিছু, অনেক গল্প বলার আছে, অনেক কথা এই 25 দিনে আবার জমে গিয়েছে, যেগুলো মানে আমি মনে হচ্ছে না ঝড়ের বেগে সব কিছু বলে দিই তোমাদের, এরকমই আমার মনে হচ্ছে। তো ঝড়ের বেগে বললে তোমরা কিছু বুঝতে পারবে না, সেজন্য আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু বলতে হবে। তো চলো বেরিয়ে যাই এখন, কারণ অন্ধকার হয়ে এসেছে আর প্রচণ্ড মশা কামড়াচ্ছে। চলো যাই নিচে, নিচে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। অনেকদিন হলো মাকেও দেখো না, আদিকেও দেখো না। চলো নিচে যাই। তো কালকে বিকেলের পর আর ভিডিও করা হয়নি, কারণ একটু বাইরে গিয়েছিলাম, ওখান থেকে এসে আর ভিডিও করা হয়নি। আজকে হচ্ছে রবিবার সকালবেলা, কালকে শনিবার ছিল, আজকে রবিবার সকালবেলা ভাবলাম আজকে সকাল সকাল ভিডিওটা আবার শুরু করে দিই।
তো চলো দেখি রান্নাঘরে আগে যাই, মা কি করছে দেখাই, তারপর সবকিছু আস্তে আস্তে দেখাচ্ছি। চলো, তো এখানে হচ্ছে মা বাসন মাজছে। সকালবেলা রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, কারণ রান্নাবাড়ি হচ্ছে, এখানে চিকেন বসে গিয়েছে, আর এখানে হচ্ছে একটা কোনো সব সবজি মিশিয়ে তরকারি হয়তো, আর এখানে হয়তো ডাল ঠাল কিছু আছে, না এরকম কিছু হবে। রান্নাঘর পুরো এলোমেলো হয়ে আছে, কারণ সব কিছু কাজ হচ্ছে, এখন পরিষ্কার করা হবে, তারপর সব ঠিকঠাক হবে। কি বুঝি বুঝি, এটা কি জিনিস? আবার হা 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 করো, আই তো এই আর কি, আদির শরীরটা খুব একটা ভালো নেই, লাস্ট শনিবার থেকে ওর জ্বর, আজকে 8 দিন হয়ে গেল, আজকে রবিবার, ওর জ্বর এখনও কমেনি, বারে কমেছে, একবার বা দুবার হয়তো দিনে আসছে, দুবার তো মিনিমাম, 3 বার হচ্ছে না, কিন্তু তাও আসছে জ্বরটা। তো কারণ ওর ব্লাডে একটু ইনফেকশন হয়ে গিয়েছে, সেজন্য আর কি ওর জ্বরটা কিছুতেই কমছে না। এর আগে তো খুবই খারাপ অবস্থা ছিল, মানে 4 ঘন্টা অন্তর অন্তর জ্বর এসে যাচ্ছিলো, এরকম অবস্থা হয়েছিল, সারা রাত জেগে বসে থাকতো, মানে একটুখানি চোখটা বন্ধ কি করতো, সাথে সাথে ওর জ্বর চলে আসতো, সাথে সাথে খেতেও পারতো না, মানে সব কিছু মিলে মানে ওর শরীরটা ভীষণই খারাপ। আর ও যদি সুস্থ থাকতো তাহলে ব্লগটা হয়তো আমি আরও 1 সপ্তাহ আগেই শুরু করতাম। তো ও যখন আস্তে আস্তে আমার সুস্থ হচ্ছে, তো সবারই মন মেজাজ একটু হালকা হয়েছে, সবারই এখন একটু মন মেজাজ ভালো হয়েছে, তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই, আর দেরি করি না, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে, নানান কাজে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। এখানে এই ঘরটাতে যে আদি আর দিদি রাত্রিবেলা থাকে, তো এখানে মশি টশি এখনও কিছুই খোলা হয়নি, কারণ ও মাত্র উঠলো, তাই কিছুই খোলা হয়নি, এগুলো এখন সব পরিষ্কার করা হবে, অনেক কাজ রয়েছে সেগুলো এখন করতে হবে। তো চলো শুরু করি আজকের দিনটা, তারপর আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। চলো কথা বলা শুরু করলে না, একটার পর একটা আমি বলতে থাকি, তারপর ভিডিও লম্বা হয়ে যায়, ঠিক আছে, কথা একটু কম বলবো। চলো, তো এখানে টুন ফেলা শুরু করে দিয়েছে, রসুন, ঝাড়ু, আর কি লাগবে তোমার, ঝাড়ু নিয়ে খেলতেও ভীষণ ভালোবাসে। এই যে আদি এখন ঝাড়ু দিচ্ছে, ও ঘর ঝাড়ু দিতে ভীষণ ভালোবাসে, ভালো করে ঝাড়ু দাও, ভালো করে ঝাড়ু দাও, কোথায় যাও কোথায় যাও কোথায় যাও, কি আছে, কোলে উঠবে কোলে উঠবে, আমার কোলে উঠে পড়লো, আমার নেমেও পড়লো, কি 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 দেখছো, তোমাকে দেখা যায়, তোমাকে দেখা যায়, ছাড়ো ছাড়ো এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা এটা ছাড়ো, এটা ছাড়ো, এই দেবে না,
আজকে এসে দুপুরবেলার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ আজকে দুপুরে অনেক কাজ ছিল আর আরতি মাসিও যেহেতু আজকে আসেনি সেজন্য অনেক কাজ মানে করতে হয়েছিল, সেজন্য আর আসা হয়নি, দুপুরবেলা আর আসা হয়নি। আর আজকে এখন সন্ধ্যাবেলা আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন আমি একটু এমনি কলকা প্র্যাকটিস করছি, কলকা প্র্যাকটিস করছিলাম কারণ আমি লাস্ট ভিডিওটা যখন আপলোড করেছিলাম ওই মাই ফেভারিট লাড্ডু বলে যে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপরে দিন থেকে আমার কলকা ক্লাস ছিল, কলকা ক্লাস ছিল আর নেল এক্সটেনশন ক্লাস ছিল। আর নেল এক্সটেনশন ক্লাসে যে ডেমনস্ট্রেশনগুলো দিয়েছিল সেগুলো আমি শর্ট করে কিন্তু ইউটিউবে আপলোডও করেছিলাম, সেগুলো হয়তো তোমরা দেখেছো কিন্তু তোমরা বুঝতে পারোনি, কারণ আমি এই ব্যাপারে কিছুই বলিনি, আজকে এখন বললাম। তো ওটাই আগে ক্লাসে যা ডেমনস্ট্রেশন দিয়েছিলো সেগুলো আমি সমস্ত কিছু আপলোড করেছিলাম, তোমরা দেখেছো সেটা আমি জানি, কোন অনেক ভিউ এসেছে ওগুলোতে। তো ওটাই আর কি, এই সমস্ত কিছু নানান কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আরও অনেক নতুন নতুন অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেজন্য আমি একদম ভিডিও করার টাইম পাইনি। আজকের ভিডিওটা বেশি বড় করি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো চলো আজকের মতো এতটুকুই থাক, কারণ আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে আর আদি এখন ঘুমোচ্ছে। আদিকে আর বিরক্ত করলাম না কারণ আদির শরীরটা খুব একটা ভালো নেই, আস্তে আস্তে ঠিক হচ্ছে, খুব আস্তে আস্তে ঠিক হচ্ছে, অনেক টাইম লাগছে ঠিক হতে, আরও দু চার দিন সময় হয়তো লেগে যাবে ওর পুরোপুরি ঠিক হতে। তো এই আর কি, এই সমস্ত কিছু ভালো খারাপ এই সমস্ত কিছু নিয়েই চলছে আমাদের। তো যাই হোক, এই সমস্ত জিনিস তো চলতেই থাকবে বলো, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার কোনো মানে হয় না, এটা এই শরীর ভালো ছিল না, এই ভালো ছিল না, এই কাজ ছিল ওই কাজ ছিল, এই সমস্ত চলতেই থাকবে, এটাই তো লাইফ। তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার তো কোনো মানে হয় না, তাই না? তো যাই হোক, আজকের মতো এতটুকুই থাক, আবার দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন ভিডিওতে নতুন দিনের সাথে। তো চলো, টাটা।